বিয়ের জন্য এমন একটি স্থান বেছে নিলেন এক দম্পতি যা দেখে অতিথিরাও অবাক। এই দম্পতি তাদের জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তটি উদযাপন করার সিদ্ধান্ত নেন কবরস্থানে। পহেলা নভেম্বর ক্যালিফোর্নিয়ায় ঘটেছে এই ঘটনা। স্টেটের রিডলি সিটিতে এই দিনে 27 বছর বয়সী নর্মানিনো বিয়ে করেন 29 বছর বয়সী এক্সেলকে। বিয়ের স্থান হিসেবে আগে থেকেই রিডলির একটি কবর বুকিং দেওয়া হয়েছিল। নির্দিষ্ট দিনে একটি শববাহী গাড়িতে চেপে সেই কবরস্থানে পৌঁছান নর্মা। এক্সেল আগে থেকেই উপস্থিত ছিলেন সেখানে। কবরস্থানে একটি কফিনে ঘেরা এলাকায় দুজনের বিয়ে হয়। বিয়ের দিন সাদা রঙের পোশাক পরেন কনে। নর্মা এক্সেলের বিয়েতে ঘটেছে উল্টো ঘটনা। কালো পোশাক পরে বিয়ে করেছেন নর্মা। বিয়েতে আসা বেশিরভাগ অতিথি অবশ্য এই ব্যতিক্রমী বিয়ের থিম দেখে অবাক হয়েছেন। নর্মানিনো পেশায় একজন কফিন ব্যবসায়ী। তাছাড়া যে কবরস্থানে তারা বিয়ে করেছেন সেটি পরিচালনা করেন নারীরা এবং নর্মা নিজেও সেই কবরস্থান পরিচালনা পর্ষদের একজন সদস্য। সাংবাদিকদের নর্মা বলেন, এই শহরে নারীদের দ্বারা পরিচালিত হয় এমন কবরস্থান এটিই প্রথম।